हेलो स्टूडेंट्स, वेलकम टू ईलर्न बेंगल। आमरा पढ़ी क्लास एटर सिक्स्थ चैप्टर जीवदेहर गठन सम्पर्के। आगे दिन आमरा देखेछी जीवदेहर गठनेर धापसमूह, माइक्रोस्कोप, कोषीय वैचित्र्य एवं विभिन्न प्राणी और उद्भिदकलार वैशिष्ट्य एवं तादेर काज सम्पर्के। आज आमरा जानबो कोषेर विभिन्न अंगाणुदेर वैशिष्ट्य एवं कार्यावली सम्पर्के एवं जानबो विभिन्न प्राकृतिक परिवेशे तारा किभावे परिवर्तित है। तो चलो देखा जाक कोषीय अंगाणुगुली। कोषीय अंगाणुगुली पढ़ते गेले तार आगे जेटा जानते हबे कोष कत रकमेर हय। न्यूक्लियासेर गठन अनुजायी कोष के साधारणत तो दुई भागे भाग करा जाए। एक हलो प्रोक्यारियोटिक कोष एवं यूक्यारियोटिक कोष। एछाड़ाओ आरो एक प्रकारेर कोष आछे जेटिके बला हय मेसोक्यारियोटिक कोष, किन्तु सेटा तोमादेर जन्य इम्पर्टेंट नय। तो ओई प्रोक्यारियोटिक कोष ओ यूक्यारियोटिक कोष कि, प्रथमेई देखा जाक प्रोक्यारियोटिक कोष कि। प्रोक्यारियोटिकेर प्रो कथा अर्थ हलो आदि आर क्यारियन कथार अर्थ हलो न्यूक्लियास। अर्थात जे सकल कोषेर निउक्लियासटि आदि प्रकृतिर बा निउक्लियासटि सुसंगठित नय तादेरके बला हय प्रोक्यारियोटिक कोष। प्रोक्यारियोटिकेर उदाहरण हिसाबे बला जाय ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং মাইক্রোপ্লাজমের উদাহরণ। এদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে যে সমস্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আমরা জানব সেটা হলো, এক, এদের নিউক্লিয়াস। প্রথমে তো বললাম এদের নিউক্লিয়াসটি প্রকৃত নয় অর্থাৎ সুসংগঠিত নয়। সুসংগঠিত মানে কি? এদের নিউক্লিয়াসটি পর্দা বেষ্টিত নয়। এদের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না। নিউক্লিয়াসীয় বিভিন্ন বস্তুগুলি সাইটোপ্লাজমে থেকে যায়। আর এদের সাইটোপ্লাজমে যে সমস্ত অঙ্গাণুগুলি থাকে তারাও পর্দাবেষ্টিত নয়। অর্থাৎ পর্দাবেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু এদের থাকে না। এদের রাইবোজোমগুলো 70S প্রকৃতির এবং ক্ষুদ্র হয়। আর এদের কোষ প্রাচীর অবশ্যই থাকে। এবার দেখা যাক ইউক্যারিওটিক কোষ কাকে বলে। ইউ কথার অর্থ হল আদর্শ বা প্রকৃত, আর ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস। অর্থাৎ যে সমস্ত কোষে নিউক্লিয়াসটি আদর্শ বা প্রকৃত তাদেরকেই বলা হয় ইউক্যারিওটিক কোষ। আদর্শ বলতে এদের নিউক্লিয়াসটি সুসংগঠিত এবং পর্দাবেষ্টিত। এদের উদাহরণ হিসাবে বলতে গেলে যে কোনো উন্নত প্রাণী ও উদ্ভিদ কোষ এদের উদাহরণ। এদের বৈশিষ্ট্যের প্রথমেই যে বৈশিষ্ট্য সেটা হলো নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াসটি সুসংগঠিত আদর্শ, অর্থাৎ এদের নিউক্লিয়াসটি পর্দাবেষ্টিত। এদের কোষপ্রাচীর থাকে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। এদের রাইবোজোমগুলি 8S প্রকৃতির হয় এবং অপেক্ষাকৃত বড়। আর যেটি আছে সেটি হলো এদের কোষীয় অঙ্গাণু। এদের কোষীয় অঙ্গাণুগুলি পর্দাবেষ্টিত হয় বা পর্দাবেষ্টিত নাও হতে পারে। এক পর্দাবেষ্টিত, দ্বিপর্দাবেষ্টিত এবং পর্দাবিহীন তিন প্রকারেরই কোষীয় অঙ্গাণু এদের মধ্যে দেখা যায়। তো এদের তুলনা করলে দেখা যাবে যে ইউক্যারিওটিক কোষটি নিউক্লিয় পর্দা পর্দাবেষ্টিত এবং প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস পর্দাবিহীন। এদের কোষপ্রাচীর, প্রোক্যারিওটিক কোষের কোষপ্রাচীর থাকে, ইউক্যারিওটিক কোষের উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। ইউক্যারিওটিক কোষের পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু থাকে কিন্তু প্রোক্যারিওটিক কোষের পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু থাকে না। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমটি 70S প্রকৃতির ও ক্ষুদ্র, কিন্তু ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 8S প্রকৃতির এবং বড়। এই গেল কোষ ক্রয় প্রকার সেগুলি। এবার আমরা জানব কোষের বিভিন্ন অঙ্গাণুগুলি সম্পর্কে। কোষের অঙ্গাণুগুলি সম্পর্কে জানতে গিয়ে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো নিউক্লিয়াস। কেননা নিউক্লিয়াসই হলো কোষের প্রধান কোষীয় অঙ্গাণু। তো নিউক্লিয়াসকে যদি আমরা বড় করে দেখি তাহলে দেখতে পাবো নিউক্লিয়াসটি একটি দ্বিস্তরীয় পর্দা দ্বারা বেষ্টিত। এই পর্দাকেই বলা হয় নিউক্লিয় পর্দা। এটির দুটি স্তর থাকে। বাইরের স্তরটিকে বলা হয় বহির্নিউক্লিয় পর্দা এবং ভিতরের স্তরটিকে বলা হয় অন্তর্নিউক্লিয় পর্দা। এদের যে তরলটি আছে নিউক্লিয়াসের ভিতরের তরলটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর দেখো একটা গোলাকার গাঢ় অংশ আছে, একে বলা হয় নিউক্লিওলাস।
এই নিউক্লিয়লাস থেকেই রাইবোজোমগুলো তৈরি হয়। নিউক্লিয়াসের ভিতরে দেখো সূক্ষ্ম জালপোকার সুতোর মতন কিছু অংশ আছে, এইগুলোই হলো ডিএনএ। এই ডিএনএটি কি? ডিএনএ হলো এক ধরনের বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং এটি গোটানো অবস্থায় বা আংশিক খোলা অবস্থা থাকতে পারে। এই সুতোটা যখন জালের মতন আকার নেয় তখন একে বলা হয় ক্রোমাটিন জালিকা। এই সুতোগুলো যখন একে অপরের সাথে জড়িয়ে একটা গোটানো অবস্থা তৈরি করে তখন এই গোটানো গঠনগুলিকে বলা হয় ক্রোমোজোম। আর খোলা অবস্থায় ডিএনএ অণুর বিশেষ বিশেষ অংশ প্রোটিন তৈরির সংকেত বহন করে যা জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে সাহায্য করে। এই অংশগুলির প্রত্যেকটিকে এক একটি জিন বলা হয়। এই জিনই পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করে। আমাদের দেহে অর্থাৎ মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। এটা গেল নিউক্লিয়া সম্পর্কে। এবার আমরা জানব নিউক্লিয়াস ছাড়া আরও যে সকল কোষীয় অঙ্গাণুগুলি আছে তাদের সম্পর্কে। প্রথমেই জানব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়াটি গোলাকার ডিম্বাকার বা রডের মতন দেখতে হতে পারে। এটি একটি দ্বিস্তরীয় কোষীয় অঙ্গাণু, অর্থাৎ এর দুটি প্লাজমা পর্দা থাকে যেটির অন্তঃপর্দাটি দেখো ভাঁজ হয়ে আঙুলের মতন কিছু গঠন সৃষ্টি করেছে, একে বলা হয় ক্রিস্টি। আর মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে উৎসেচক রাইবোজোম ও নিউক্লিয়ক অ্যাসিড থাকে যারা খাদ্যের পরিপোষক অর্থাৎ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডকে ভেঙে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এরা দেখো প্লাজমা পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত। এগুলি নানা আকারের নল নিয়ে গঠিত হয়। এগুলির মধ্যে দেখো কিছু কিছু জায়গায় রাইবোজোম যুক্ত থাকে যার ফলে এটি অমসৃণ দেখায়। এই অমসৃণ রাইবোজোমযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কিছু কিছু এন্ডোপ্লাজমীয় জালিকা আছে যেখানে রাইবোজোম থাকে না, আর রাইবোজোম না থাকার কারণে সেগুলি হয় মসৃণ। বিভিন্ন কোষীয় বস্তুর সংশ্লেষ, পরিবহন ও সঞ্চয় এই অঙ্গাণুটি অংশগ্রহণ করে। রাইবোজোমটি পর্দাবিহীন, আর রাইবোজোমটি দেখো দুটি অংশ নিয়ে গঠিত, একটা হলো স্মল সাব ইউনিট, একটা লার্জ সাব ইউনিট। এই রাইবোজোম সাধারণত কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু এরা অন্যান্য অঙ্গাণুর ভিতরেও থাকতে পারে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে এরা থাকে। এছাড়াও এরা এন্ডোপ্লাজমীয় জালিকা ও নিউক্লিয় পর্দার বাইরেও আবদ্ধ হয়ে থাকতে পারে। এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। নিউক্লিয়াসের কাছে থাকা চাপটা থলি বা ছোটো ছোটো গহ্বরের মতন যে অঙ্গাণুগুলি থাকে এগুলিকে বলা হয় গলজি বডি। এরা পরস্পরের সাথে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এরা মূলত এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে সৃষ্টি হয়। বিভিন্ন বস্তু যেমন হরমোন, উৎসেচক, পরিবহন ও ক্ষরণের কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইসোজোম গলজি বডি থেকে উৎপন্ন হয়। এটি একটি পর্দাবেষ্টিত অঙ্গাণু। এর প্রধান কাজ হল হজম করা বা জীবাণুদেরকে মেরে ফেলা। লাইসোজোম যে কোষের মধ্যে থাকে সেই কোষকেই ধ্বংস করে দেয় বলে একে আত্মঘাতী থলিও বলা হয়ে থাকে। সেন্ট্রোজোম, এর দুটি অংশ আছে যেগুলিকে বলা হয় সেন্ট্রিওল। যখন প্রাণীকোষের বিভাজন ঘটে তখন এই সেন্ট্রিওলগুলি দুই দিকে চলে যায় এবং বিভাজনে অংশগ্রহণ করে। দেখো এটি একটি প্রাণীকোষের ত্রিমাত্রিক মডেল চিত্র। এর বাইরের দিকে যে আবরণীটি আছে, কোষের আবরণীটি যেটি কোষকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রেখেছে, এটিকে বলা হয় কোষপর্দা। আর কোষপর্দার ভিতরে যে অর্ধতেলি থকথকে বস্তুটি থাকে তাকে বলে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি বিস্তৃত থাকে। এই সাইটোপ্লাজম এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলিকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। দেখো মাঝখানে যে গোলাকার অঙ্গাণুটি আছে এটি হলো নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের বিভিন্ন অংশ এখানে দেখানো হয়েছে। বাইরের নিউক্লিয়াসের বাইরে একটি আবরণী আছে যেটিকে বলা হয় নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা,
এর গায়ে দেখো অসংখ্য ছিদ্র আছে, এগুলিকে বলা হয় নিউক্লীয় ছিদ্র। নিউক্লিয়াসের ভিতরে একটি গাঢ় গোলাকার বস্তু আছে, এটি হলো নিউক্লিওলাস, এবং বাইরের থকথকে জেলির মতনটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের ঠিক উপরে দেখো আছে সেন্ট্রিওল, দুটি সেন্ট্রিওল একত্রে বলা হয় সেন্ট্রোজোম। এদিকে দেখো এটি হলো একটি লাইসোজোম, তার পাশে আছে রাইবোজোম। নিউক্লিয়াস থেকে কোষীয় পর্দা পর্যন্ত একটি অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বিস্তৃত আছে। এই এন্ডোপ্লাজমীয় জালিকাটা অমসৃণ হয় এর গায়ে রাইবোজোম থাকায়। অনেক সময় এর গায়ে রাইবোজোম থাকে না, তখন সেগুলি হয় মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। কোষের ভিতরে একটি ক্ষরণকারী থলি থাকে, যেটি হলো গলজি বডি। দেখো উদ্ভিদ কোষ দেখলে উদ্ভিদ কোষে তোমরা দেখতে পাবে একটা মাঝখানে বড় ফাঁকা অংশ, এটিকে বলা হয় গহ্বর। এই গহ্বরটি থাকার কারণে সাইটোপ্লাজমটি কোষের পর্দার দিকে সরে যায়, আর এই রকম বিন্যাসকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। ত্রিমাত্রিক গঠনে দেখো কোষের বাইরের দিকে যে আবরণীটি আছে, একদম বাইরের আবরণীটিকে বলা হয় কোষ প্রাচীর। তার ভিতরে থাকে কোষ পর্দা, ভিতরে প্রাণী কোষের মতোই থাকে সাইটোপ্লাজম, যেখানে কোষীয় অঙ্গাণুগুলি বিস্তৃত থাকে। দেখো এর মধ্যে আছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমীয় জালিকা, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া প্রভৃতি। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা রঙিন অঙ্গাণুটি হলো প্লাস্টিড। এই প্লাস্টিড তিন রকমের হতে পারে, এক ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে রঞ্জক পদার্থ ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকায় ক্লোরোপ্লাস্টিডের রঙগুলি সবুজ হয়। এটি সাধারণত উদ্ভিদের পাতা এবং কাণ্ডের মধ্যে থাকে। দুই হলো ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিডটি কমলা, লাল, হলুদ ও বিভিন্ন রকমের সবুজ ছাড়া অন্যান্য রঞ্জক থাকে। এটি সাধারণত ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর তৃতীয় প্লাস্টিডটি হলো বর্ণহীন। এরা সাধারণত খাদ্য সঞ্চয় করে, এদেরকে বলা হয় লিউকোপ্লাস্টিড। এবার আমরা দেখব বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ও কোষের প্রভাব, অর্থাৎ কোষগুলি নিজেদেরকে কিভাবে বিভিন্ন পরিবেশের সাথে পরিবর্তিত করেছে সেই সব সম্পর্কে। প্রথমেই দেখো আছে ক্যাকটাস। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় খুব শুষ্ক ও গরম পরিবেশে, যার ফলে এদের কোষের মধ্যে একটি মিউসিলেজ নামক উপাদান তৈরি হয়। এটি জল সঞ্চয় করে রাখতে সাহায্য করে, আর কোষের বাইরের দিকে থাকে মোম জাতীয় পদার্থ, যেটি বাষ্পমোচনের হার কমায়। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে থাকে অ্যান্টিফ্রিজ প্রোটিন, যেগুলি কোষে তরলের বরফে পরিণত করতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে। মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদ যেমন পদ্ম, কচুরিপানা, এদের পুষ্প এবং পত্রবিন্দুতে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে। এ ধরনের কোষ থাকার জন্যেই এরা জলে ভেসে থাকতে পারে। খুব উচ্চতাযুক্ত স্থানে যে সমস্ত প্রাণীরা বসবাস করে বা যে সমস্ত প্রাণীরা উঠতে পারে, যেমন ধরো পাখি, বিভিন্ন পতঙ্গ, এদের লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য অধিক মাত্রায় হিমোগ্লোবিন থাকে। ব্যাকটেরিয়ার দেহে দেখা যায় একটি মিসোজোম নামক গঠন। খুব কম অক্সিজেনযুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। পরিবর্তে কোষ পর্দাটি ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে একটি থলির মতন গঠন সৃষ্টি করে, যেটি হলো মিসোজোম। এই মিসোজোম শ্বসনে অংশগ্রহণ করে। তো এই ছিল জীবদেহের গঠনের বিভিন্ন পর্যায়গুলি এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুর কাজ এবং তাদের গঠনগুলি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কিন্তু যদি তোমাদের কিছু অংশ বুঝতে না পারো বা কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি নোটস দরকার হয় সেটাও জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের সমস্ত রিপ্লাইগুলি দেওয়ার এবং নোট প্রোভাইড করে দেওয়ার। তাহলে চলো আজ এইটুকুই, টাটা, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।